বৌবাজার শিবচক্র ক্লাবের উদ্যোগে চল্লিশতম বৎসরের বাৎসরিক অনুষ্ঠান তারা পালন করল একাধিক সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন শ্রেয়া পান্ডে সাতিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিয়াল চৌধুরী চল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা দত্ত আটচল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বরুব্ধ সহ শিবচক্র ক্লাবের সম্পাদক দুলাল সাউ দেখে নিন এদিনের অনুষ্ঠান কীরকম হল সমাচার টিভি পদ্মার বাংলায়

তার জন্য মন্দির মসজিদ গির্জায় যাওয়ার দরকার নেই আল্লাহ কৃষ্ণ যিশু বলারও দরকার নেই ক্লাব সেই দৃষ্টিভঙ্গি নিয়েই চলুক এবং তাতেই আমার মনে হয় মানুষের চোখের জল মুছিয়ে দিতে পারলে আসল ঈশ্বর দর্শন সম্ভব খুব সুন্দর একটি বক্তব্য আপনি প্রকাশ করলেন দর্শকদের উদ্দেশ্য এটা হচ্ছে ভুল করলে ভুলের সঙ্গে সঙ্গে সমাধান তো এটা কি সবাই মেনে নিতে পারছে দেখুন পারুক না করুক ভুল তো মানুষই করে ভুল যদি মানুষ না করে তো সেই মানুষ তো ভগবানের রূপান্তরিত হবে ফলে সেক্ষেত্রেই সে ভুল আমাদের হয় কাজ করতে গেলে ভুল হয় এমন কোনো মানুষ দেখাতে পারবেন না যে জীবনে সে চলতে গিয়ে ভুল করেন দিদি মাননীয় মুখ্যমন্ত্রীর তো উদ্যোগ প্রত্যেক জায়গাতেই রক্তদান শিবির তো এখন তো নিয়মিতভাবে হচ্ছে এবং সঙ্গে পাড়ার ক্লাবরা যেভাবে আপনাদের সাথে এগিয়ে এসছে এই সামাজিক উদ্যোগকে আপনি কি চোখে দেখছেন দেখুন রক্তদান এখনকার দিনে একটা সামাজিক উৎসবে পরিণত হয়েছে কারণ উৎসব এই কারণেই বলি অনেকে হয়তো ব্যঙ্গাত্মক চোখে উৎসবটাকে দেখেন কিন্তু উৎসব বলতে এই কারণে যেখানে আমরা ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কিন্তু একটা সামাজিক মেলবন্ধনে আবদ্ধ হতে পারি রক্তদান শিবিরগুলো হচ্ছে সেটাই আমাদের বার্তা দেয় যে এখানে কে রক্তদান করলো সেটা বড় কথা নয় কোন জাতির লোক এসে রক্তদান করলো সেটা বড় কথা নয় কিন্তু সেই রক্তদাতার রক্ত আমাদের কোনো মুমূর্ষু রুগীর প্রাণ বাঁচালো এটাই হচ্ছে আমাদের মহান বার্তা আর

পুরো যে অনুষ্ঠানটা তোমরা শিলচক ক্লাবের পক্ষ থেকে করছো পুরো অনুষ্ঠানটা কী ছিল তোমাদের আমাদের অনুষ্ঠানটা এটা প্রত্যেক বছর হয় আমাদের মন্দির প্রতিষ্ঠা দিবস শ্রাবণী পূর্ণিমার লগ্নে মন্দির প্রতিষ্ঠা দিবস দিয়ে আমরা অনুষ্ঠানটাকে শুরু করি বাবার পুজো অর্চনা দিয়ে অনুষ্ঠান শুরু হয় সেদিনই বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা হয় এই গো অ্যাজ ইউ লাইক হয় তার মধ্যে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি যেমনি বিনামূল্যে চকু পরীক্ষা আর চশমা প্রদান স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসিজি টেস্ট সেটা আমাদের দ্বিতীয় দিনের প্রোগ্রাম ছিল কালকে আমাদের এই বিখ্যাত শিল্পী পোশালী ব্যানার্জি এসেছিলেন আর আজকের প্রোগ্রাম ব্লাড ডোনেশান হচ্ছে রাত্রিবেলায় একটা আমরা মেলার আয়োজন করি হয়তো আসে পাশের মধ্যে মেলা হয়তো আমি আশা করি কোথায় হয় না এটা পুরো মুক্ত মেলা ফ্রি মেলা বাচ্চা আর লেডিস অনলি ফল লেডিস অ্যান্ড কিডসের জন্যে আমরা দোলনা থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে পাপড়ি চাট থেকে শুরু করে যাতে আশেপাশের লোকেরা একটু খুশি হন আমাদের এই খুশিতে ওনারাও শরিক হতে পারেন পরের দিনের অনুষ্ঠান আমাদের দুদিনের মেলা হয় আর লাস্ট দিন আমরা বাবা নয়ন কমলেশ্বরের নয়ন ভোগটা দিয়ে এই প্রোগ্রামটাকে এই অনুষ্ঠানটাকে শেষ করি আমার নাম দুলাল সাউ